আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি গলার ডিজাইন নিয়ে, যা হলো 2022 সালের আকর্ষণীয় একটি গলার ডিজাইন। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে একদম সহজভাবে আপনিও করতে পারবেন এই ধরনের গলার ডিজাইন। তো দেখেন এখানে যে কাপড় আমি গলার ডিজাইনটা করব, তো এখানে আমি কামিজের সামন যে পার্টটা সেই পার্ট নিয়ে নিয়েছি এখানে। তো এই মাপে, গলার মাপে একদম দেখেন আমি এখানে গলার পট্টিটা কেটে নিয়েছি 2 ইঞ্চি চওড়া করে, এবং এখানে দেখেন আমি একটা বকরম কেটে নিয়েছি 1.5 ইঞ্চি চওড়া। ঠিক আছে, গলাটা একদম গলায় ঠিক থাকবে, কিন্তু এই পাশে দেখেন আমি কাপড়টা নিছি এখানে। তো এখানে ডিজাইন করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এরকম ছোট একটা বকরম নিতে হবে, পাশে থাকবে 1 ইঞ্চি 2 পয়েন্ট, এবং লম্বায় থাকবে 1.5 ইঞ্চি। তো এইভাবে নিয়ে আমি কাপড়টা লম্বায় এভাবে একটা ভাঁজ দিয়ে নেবো এই বকরমটা। তো এইভাবে আমি সুন্দর করে রাউন্ড করে কাটিং করে নেবো। ঠিক আছে, দেখেন এই সুন্দর রাউন্ড করে কাটিং করার পরে এই যে গলার যে বকরমটা আমি কেটে নিছি, তো এখানে আমি এইভাবে বসাবো, দেখেন এভাবে ভাঁজ করে আমি এই পাশে প্রথমে ভাঁজ করে এইভাবে বসিয়ে নেব। নেওয়ার পরে আমি এখানে সুন্দর করে এইভাবে দাগ দিয়ে দেব। ঠিক আছে, এইভাবে আমাদের দাগটা দিয়ে নিতে হবে। তারপরে এটা কি করতে হবে, এইভাবে খুলে নিতে হবে, খুলে নিয়ে আমাদের এইটা এইভাবে দাগ দিতে হবে। তো সম্পূর্ণটাই একটার পর একটা এভাবে বসিয়ে দাগ দিতে হবে। তো আপনারা এভাবে দাগটা দিয়ে নেবেন। ঠিক আছে, তো দেখেন আমি কীভাবে দাগ দিই, আপনারা ভালো করে খেয়াল করেন, তাছাড়া তো আপনারা এইভাবে কাজটা করতে পারবেন না। তো দেখেন আমি সম্পূর্ণটা দাগ দিয়ে দিছি। এবার আমি এই দাগে দাগে কীভাবে কাটিং করি আপনারা ভালো করে খেয়াল করেন। সুন্দর রাউন্ড করে আমাদের কিন্তু দাগটা সোজাসুজে করে কাটিং করতে হবে। ঠিক আছে, দেখেন আমি এভাবে কাটিংটা করে নিতেছি। দর্শক, ভিডিও যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কিছুই শিখতে পারবেন না। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণটা দেখতে হবে। দেখেন কত সুন্দর একটি ডিজাইন এখানে আসলো। তো গলার যে সেম কালার এই কাপড়টা আমি এখানে নিছি, তো এখানে সুন্দর করে এটা আমি আগে প্রথমে এইটার সাথে সেলাই দিয়ে নেব। একদম মাথায় মাথায় সেলাই দিতে হবে বকরমটা এখানে আটকানোর জন্য, শুধু সেলাইটা দেওয়া। ঠিক আছে, তো এইভাবে আমি দেখেন সম্পূর্ণটাই সেলাইটা দিয়ে নিলাম। এখন আমাদের কি করতে হবে, দেখেন এই যে কাপড়টা যে আছে এই কোনাগুলো সুন্দর করে কেটে কেটে নিতে হবে আমাদের। এইভাবে বেশি করে একদম কোনা পর্যন্ত আমাদের কাটতে হবে কাপড়টা মুড়িয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, এইভাবে আপনারা সেলাই দেওয়ার পরে সুন্দর করে এইভাবে মুড়িয়ে মাথায় মাথায় একদম সেলাইটা দিয়ে নেবেন। আমি যেভাবে দিতেছি আপনাদের আমি দেখিয়ে দিতেছি, সুন্দর করে আপনারা খেয়াল করেন। তো এইভাবে সুন্দর করে বসিয়ে বসিয়ে সম্পূর্ণটা আমাদের সেলাই করে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে আপনাদের কাজটা করতে হবে। আপনারা যারা নতুন হয়তো তাড়াহুড়া করলে পারবেন না। সুন্দর করে আস্তে আস্তে বসিয়ে বসিয়ে আমি যেভাবে সেলাইটা দিতেছি, দেখেন এটা সেলাইটা দেওয়ার পরে সুন্দর কিন্তু একটা ডিজাইন এখানে দেখা যাবে। দেখুন এইভাবে সেলাই আমার দেওয়ার শেষ। এখন দেখেন কত সুন্দর একটি ডিজাইন এখানে আসছে। তো এখন আমাদের যেটা করতে হবে, এই যে বকরমটা আমি কাটিং করে নিছিলাম 1.5 ইঞ্চি চওড়া, তো এখানে আমাদের কাপড় নিতে হবে। দেখেন এখানে 1.5 ইঞ্চি চওড়া কিন্তু আছে, এবং এই যে কালার ডিজাইনটা যেটাতে আমরা করব, সেই পেস্ট কালার কাপড়টা এখানে আমাদের ডাবল ভাঁজে আছে 2.25 ইঞ্চি, ডাবল ভাঁজে আছে 2.25 ইঞ্চি। তো কুচিটা আমাদের একটু ঘন করে দিয়ে নিতে হবে। ঠিক আছে, তো দেখেন আমি এখানে ঘন করে কুচি দিয়ে নিতেছি। কুচিগুলো এক মাপের দিতে হবে, বুঝছেন, কুচিগুলো দিতে হবে এক মাপের কুচি, কিন্তু ছোট বড় করা যাবে না, তাহলে কিন্তু সুন্দর ধরবে না, ভালো দেখা যাবে না। ঠিক আছে, এইভাবে কুচিটা দেওয়ার পরে এটা আমরা গলার সাথে সেট করে নিব। দেখেন এই যে গলার যে কামিজের যে গলার পার্ট, একদম সোজা পাশে করে আমরা এইভাবে বসিয়ে সেলাইটা দিয়ে নিব। দেখেন এইভাবে আস্তে আস্তে করে সেলাইটা আমাদের দিয়ে নিতে হবে। দেখুন সেলাই আমাদের দেওয়া হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, যে বকরম যে আমরা কাটিং করে নিছি, এই বকরমটাও কিন্তু এটার উপরে আমাদের বসিয়ে নিতে হবে। ঠিক আছে, এইভাবে সুন্দর করে আমাদের বসিয়ে নিতে হবে। দেখুন আমাদের বসিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এই গলার যে ভিতরে অংশটা, এটা কিন্তু আগলা থাকলো, এটা আমাদের কি করতে হবে, পাইপিং করতে হবে।
তো পাইপিংটা আমরা কিভাবে করি আপনারা ভালো করে খেয়াল করেন। তো দেখেন এই যে এরকম কাপড় লাগবে, 2 ইঞ্চির চওড়া আড়া কাপড়, দেখেন টান দিলে কিন্তু বাড়তেছে কাপড়টা। তো এইভাবে আমাদের জয়েন্ট দিতে হবে, জয়েন্ট দিয়ে কাপড়টা লম্বা করে নিতে হবে। তো এখানে কাপড়টা ভেঙে নেবো এইভাবে। তো আমরা যে পাইপিংটা লাগাবো এজন্য আমাদের কি করতে হবে, দেখেন এখানে ডাবল করে একটা ভাঁজ দিয়ে নিতে হবে, ডাবল করে ভাঁজ করে নিতে হবে। এইভাবে আপনারা হাত দিয়ে সুন্দর করে ভেঙে নেবেন। নেওয়ার পরে এটা দেখেন খোলা সাইডটা ভিতর সাইডে রাখতে হবে, এবং মানে উল্টা পাশ থেকে আমাদের সেলাইটা দিতে হবে। আমরা কি মাপে পাইপিংটা দিব সেই হিসাবে আমরা নিচে রেখে এখানে আমরা দেখেন আমি কীভাবে সেলাই করতেছি আপনারা ভালো করে খেয়াল করেন। কামিজের যে সোজা সাইড এটা আমরা কিন্তু নিচে রাখছি, ঠিক আছে। আমরা উল্টা সাইডের থেকে পাইপিংটা এইভাবে ধরে রাউন্ড করে আমরা সেলাইটা করে নিতেছি। আপনারাও এইভাবে সেলাইটা করবেন তাহলে পাইপিংটা এক মাপে হবে, আর আপনারা যখন উপরে থেকে ধরবেন তখন কিন্তু পাইপিংটা অ্যাকুরেট আসবে না। তো এইভাবে আমি একটা সেলাই দিয়ে দেবো, পাইপিংয়ের উপর দিয়ে দেওয়া যাবে না, একদম নিচ দিয়ে দিতে হবে, বকরমটার উপর দিয়ে সেলাইটা আমাদের দিতে হবে। দেখুন এখন আমাদের এই সেলাইটা যদি হয়ে যায় তারপরে আমাদের কি করতে হবে, সেই ডিজাইনটা কিভাবে করতে হবে এটা আপনারা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন এইটা এক ডিজাইনটা হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, যেরকম চওড়া কাপড় লাগবে, পাশে লাগবে 1.5 ইঞ্চি, লম্বায় 1.5 ইঞ্চি। তো এইভাবে কোনাকোনি করে কাটিং করার পরে তো দেখেন এই যে গোলাপি কালারের যে কাপড়টা আছে এটার উপর আমরা এইভাবে কোনাকোনি করে এরকম করে নিব। নিয়ে এটা আমাদের কি করতে হবে, এটা আমাদের চিকন কাঠি দিয়ে এটা উল্টাইতে হবে। উল্টানোর পরে এরকম আমাদের কয়েকটা লাগবে, আমি এখানে তৈরি করে নিছি। তো এটা আমি কিভাবে এখানে সেট করি এটা আপনারা ভালো করে খেয়াল করেন। তো দেখেন এইভাবে আমাদের ভাঁজ করে নিতে হবে, গোলাপি কালারটা উপরে রাখতে হবে এবং পেস্ট কালারটা নিচে রেখে আমরা এইভাবে কোনাকোনি একটা ভাঁজ দিয়ে এখানে জাস্ট এইভাবে বসিয়ে দেবো, ঠিক আছে। একদম কুচি টাজে আছে, কুচি টাজে আমরা লাগাইছি, এই কুচির মাথাটা আপনারা খেয়াল রাখতে হবে। এইভাবে দেখেন আমি কীভাবে লাগাইতেছি, কম বেশি কিন্তু করা যাবে না, কম বেশি করলে কিন্তু জিনিসটা সুন্দর দেখা যাবে না। তো দেখেন এইভাবে আমি সম্পূর্ণটা এইভাবে কিন্তু লাগিয়ে নেব, আপনারাও এইভাবে লাগিয়ে নেবেন। দেখেন খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন আসছে, একদম নতুন নতুন ডিজাইন, একদম সহজ নিয়মে। আপনারাও চেষ্টা করবেন তাহলে আপনারাও এরকমভাবে ডিজাইন করতে পারবেন। চেষ্টা না করলে আসলে আপনারা কেউই সফল হতে পারে না, চেষ্টা করতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব না। তো দেখেন আমি সবগুলো এইভাবে লাগিয়ে নিতেছি। যদি এরকম ডিজাইন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের ভিডিও দেওয়ার জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।